সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। নাশকতার মামলায় শাহাদাত সহ বিএনপির 40 জনের বিচার শুরু। দর্শক, নির্বাচনের আগে এটি একটি বড় বিচারিক অস্ত্র বা আইনি অস্ত্র, যেভাবেই ব্যাখ্যা করেন আপনারা, সেটি হচ্ছে যে যতগুলো পুরনো মামলা ছিল এবং সেগুলো মামলার বলাই হচ্ছে যে এইসব মামলার অনেকগুলি ভিত্তিহীন, গায়েবি মামলা হিসেবে যেগুলি খুব সুপরিচিত, এবং আইনমন্ত্রী নিজে বলেছেন সংসদে যে নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা করা হবে না, তার মানে হয়রানিমূলক মামলা অতীতে করা হয়েছে, সেই মামলার অনেকগুলোই হয়তো এখন তার আওতায় আসছে। বিএনপির নেতারা, বিএনপির নেতা কর্মীরা এবং নির্বাচনের আগে বেশ কিছু মামলা এইভাবে একের পর এক রায় দেওয়া হবে, যাতে বিদেশি পর্যবেক্ষকরা বা বিদেশের যারা দুতিয়ালি করছে নির্বাচন নিয়ে, তারা বলে যে না, এটা তো আইনের শাসন, এটা তো বিচারের ব্যাপার, এখানে তো হস্তক্ষেপ করা যাবে না। তো এই ধরনের কথাবার্তা বলে আসলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করবে, যাতে তারা এই বিষয়ে হস্তক্ষেপ না করে। এবং ইতিমধ্যে দেখেছেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু, তার রায় হয়েছে, আমানুল্লাহ আমানের রায় হয়েছে, এবং আরও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেকেই আছে। সরকারের একটি চেষ্টা যে নির্বাচনের আগে যতগুলো সম্ভব মামলায় বিএনপির নেতৃবৃন্দকে কাবু করা, এবং বলাই বাহুল্য এগুলি সবই, যেটি অনেকেই ধারণা করছেন, নির্বাচনকে সামনে রেখেই এটি করা হচ্ছে। তো যাই হোক, এই খবরটি যেটি প্রথম আলো ছেপেছে যে নাশকতার মামলায় শাহাদাত সহ বিএনপির 40 জনের বিচার শুরু, সেখানে বলা হয়েছে নাশকতার অভিযোগের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সহ 40 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নাসরিন আক্তার শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ প্রথম আলোকে জানান, আদালত 40 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন। 40 জনের মধ্যে 36 জন উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক। আগামী 16 আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত। মামলার এজাহারে বলা হয়, 2018 সালের 2রা নভেম্বর নগরের পাঁচলাইশ থানার গুলকবহর এলাকায় চলাচলের রাস্তার উপর নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন আসামিরা। আচ্ছা, এগুলির কোনো আমি জানি না, এখন এই বিচারের ব্যাপার মন্তব্য করাও মুশকিল। এই অভিযোগে 730 জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে 2020 সালের 31শে অক্টোবর 40 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের মধ্যে রয়েছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম প্রমুখ। মানে ব্যাপারটা এমন মনে হচ্ছে যেন ডাকাতির উদ্দেশ্যে যেভাবে এক জায়গায় বসে গোপন পরিকল্পনা করে, তো বিএনপি নেতারাও যেন এরকম ডাকাতি মানে করতে চায়, যে জন্য সিনিয়র নেতারা মিলে বসে তারা বৈঠক করছে, এবং সেই বৈঠক নাকি নাশকতা, সেই বৈঠক হলো মানে কোথাও একটা সন্ত্রাস করা, এবং কি কত রকম যে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করা, স্থিতিশীলতা নষ্ট করা, এইগুলিও আবার হলো মামলা এবং তার আবার বিচার হচ্ছে। যাই হোক, আসামি পক্ষের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী জানান, পুলিশের করা গায়েবি মামলায় আসামিদের অব্যাহতির আবেদন করা হয় আদালতে। দেখেন, আসামিদের আইনজীবী কি বলছেন, গায়েবি মামলা, কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা যাবেন। উচ্চ আদালতে গেলেও সরকারের চেষ্টা হলো, নিম্ন আদালতগুলো তো তার কবজায় আছে, সুতরাং নিম্ন আদালতে যতগুলো সম্ভব মানে এই মামলাগুলোর রায় দেয়া। তো এইগুলি আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে, এগুলি কি সুষ্ঠু নির্বাচনের বাধা হিসাবে গণ্য করা হবে নাকি হবে না, সেগুলো নিশ্চয়ই ভবিষ্যতে দর্শক বলে দেবে সেই পরিস্থিতি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।